আমি সবার সামনে প্রতিজ্ঞা করেছিলাম, নীল আর তারার সম্পর্ক আমি প্রমাণ করে দেব। ঠাকুর যে এত বড় একটা সুযোগ দেবেন আমায়, আমি তো ভাবতেও পারিনি। সবই ঠিক আছে বড় পিসি, কিন্তু সব ঠিকঠাক হবে তো না? আমি বলতে চাইছি, আবার উল্টে গিয়ে বিপদে পড়ে যাব না তো আমরা? ওরে ঈশ্বর, বিপদ এবার হবে সন্ধ্যার। তোরা শুধু দেখে যা আমি কি করি। তারা যখন এই বাড়িতে চলে এসেছে, এত বড় একটা সুযোগ পেয়ে গেছি, এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। সেখানে বুঝলাম, কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট রইল, সে তো গেল গেল, আসার তো নাম নেই। যে কাজে গেল সেটা হতে পারলো কিনা কে জানে। এসো এসো নয়নতারা এসো। ঠিক আছে, এই দেখো সবাই কাকে সাথে করে নিয়ে এসেছি। আপনারা সকলে মিলে এখানে বসে গল্প করছেন, তাহলে তো রিল্যাক্সড হয়ে আর তো কই ভিলেজ গার্লটা আকাশের সঙ্গে কলকাতা চলে গেল, হাসতে হাসতে নাচতে নাচতে চলে গেল। আচ্ছা আপনারা এখানে বসে গসিপ করছেন কি করে বলুন তো, মানে আপনাদের রাগ হচ্ছে না? হচ্ছে তো, খুব রাগ হচ্ছে। কিন্তু কি বলতো নয়নতারা, অনেক সময় লাফানোর জন্য এক পা পিছিয়ে আসতে হয়। আজ সন্ধ্যা বাজিমাত করলো, করুক না। আজ সন্ধ্যা হাসতে হাসতে নাচতে নাচতে বরের সাথে চলে গেল। কিন্তু জানো তো, যত হাসি তত কান্না। এরপর সন্ধ্যার এমন ব্যবস্থা করব যে ওকে সারা জীবন শুধু কাঁদতে হবে। What? ওই ভিলেজ গার্লটা কাঁদবে? Are you sure? কাঁদবে, হ্যাঁ কাঁদবে। তুমি যদি আমাদের কথা মতো চলো তাহলে সন্ধ্যা 100 বার কাঁদবে। তো কুছ গালা হ্যায়, এরা সবাই মিলে আবার এখানে এসে গুজগুজ করছে। বৌদি তো বাড়ি নি, তাহলে কার এগেনস্টে এত গুজগুজ হচ্ছে? এখান থেকে শুনতে পাচ্ছি না ঠিক মতো। নীল দাদা ওই বন্ধু দাদা তো এখানে এসেছে দেখছি। এরা সবাই মিলে কি আলোচনা করছে? এইটুকু কাজ করলেই তোমার এই ক্রেজি নাম্বার 1 কে ভালো করে টাইট দেওয়া যাবে। ওকে, আমি রাজি। কি হলো বলুন না, আর এখানে তো আর কেউ নেই। সত্যি সত্যি বলুন, আপনার মনে কি আমার জন্য একটু রাগ বাজে না? একটু 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 একটু। আরে কি করতেন, কি গাড়ি চালাচ্ছি তো? এই দেখতে পাচ্ছেন না আপনি গাড়ি চালাচ্ছি আমি? হ্যাঁ, আপনার মাথায় কি সত্যিতে কিছু নেই? এবারে কি সত্যিকারের অ্যাক্সিডেন্ট করে যুগলে হসপিটালে ভর্তি হবেন নাকি? যুগল, কি সুন্দর একটা শব্দ বললেন আপনি। এই শব্দটা জানেন তো, আমার বৈষ্ণবী বেশি খুব বলতো। এই যুগল শব্দটা শুনলেই না আমার কিরকম ওই রাধা কৃষ্ণের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, রাধা 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 কৃষ্ণ রাধা কৃষ্ণ, কি সুন্দর এই পাশাপাশি বসে কি সুন্দর দোল খায়। হ্যাঁ দোলকে তো শুনুন না, আমি আর আপনিও না ঠিক এরকম এই দোল না খাই, ওই যুগলে হাসপাতালের বিছানায় শুয়ে থাকবো, কেমন? কে পাইয়া
তার চোখের জটিল ভাষা, তার তাপ মগরে পড়ে পড়ে বোঝার আশা, সা ম প দ নি সা সা জানি শুধুই দুরাশা, তার তাপ মগরে সা তার চোখের জটিল ভাষা, তার তাপ মগরে পড়ে পড়ে বোঝার আশা, সা ম প দ নি সা সা জানি শুধুই দুরাশা। মিস্ত্রি আর আকাশ তো এখন বাড়ি নেই, এই ফাঁকে নয়নতারার সঙ্গে একটু কথা বলে দেখি। জ্বালা দিদি তো বললো নয়নতারা নাকি সবসময় ঘরেই থাকে, তার মানে একা পাওয়া যাবে, এমন সুযোগ আর পাওয়া যাবে না। ওকে বুঝিয়ে বাজিয়ে না হলে ধুমকে ভয় দেখিয়ে আজই বাড়ি পাঠাতে হবে। নয়নতারা তো নেই ঘরে, তাহলে কোথায় গেল? কাকে খুঁজছো তারা? মারা সবাই মিলে নীলদাদা ঘরে কি করছে? ওরে বাবা, সবাই মিলে বৌদিদি বোনকে এমন করে ঘিরে ধরেছে কেন? ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা তো তোমার সঙ্গে দুটো কথা বলতে এলাম তারা। মন করে রাখি ভিডিওটা, যে করেই হোক তারাকে দিয়ে স্বীকার করাতেই হবে যে ওই নীলের গার্লফ্রেন্ড, সেটা রেকর্ডিংও করতে হবে আজ। আপনারা কি আমায় কিছু বলবেন? কি বলবো বলো তো। হ্যাঁ, আসলে কিছু তোমাকে বলতে গেলে না আমাদের নিজেদেরই চোখে জল এসে যায়, জানো তো। সত্যি তোমার কষ্ট দেখে না আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি কেন এলে বলো তো এই বাড়িতে? এ কথা বলছেন কেন? বলছি তার কারণ হচ্ছে, বুঝতে পারছি না, বুঝতে পারছি যে এ বাড়িতে তোমার থাকতে ঠিক কতটা কষ্ট হবে। না হয় আমরা মেনেও নিলাম যে তুমি তোমার মেজটিকে ভীষণ ভালোবাসো, কিন্তু তা বলে এই এতটা যন্ত্রণা সহ্য করাটা তো আর সহজ কথা নয়। ব্যাপারটা তো সুবিধের লাগছে না, ঘুরিয়ে পেঁচিয়ে কী বলতে চাইছে এরা? এসব কি বলছেন পিসিমা? এখানে যন্ত্রণা সহ্য করার কথা কোথা থেকে আসছে? আমার তো কোনো যন্ত্রণা নেই, আমি তো দিদি জামাইবাবুর কাছে থাকবো বলে এখানে এসেছি, আর তাছাড়া ছোট বোন হিসাবে এটা আমার অধিকারের মধ্যেই পড়ে, তাই না? আমি সব বুঝি গো, তুমি হাসি মুখে সব কিছু মেনে নিয়েছো। যে বাড়িতে তোমার সব থেকে বেশি অধিকার হওয়ার কথা, সে বাড়িতে অধিকার হলো তোমার দিদির। আমার আর আকাশের ব্যাপারে এরা কোনোভাবে কোনো প্রমাণ পেয়ে গেল না? যদিও আমি বলেছি কিন্তু কেউ বিশ্বাসই করছে না।
তুমি নিজের মুখে বলে দাও তো। মানে আপনারা ঠিক আমাকে দিয়ে কি বলাতে চাইছেন একটু ক্লিয়ারলি বলুন প্লিজ। ওই যে তুমি নকল তারা সেই কথা। হ্যালো, তোমরা নেই আর সেই সুযোগে জানো মারানা তাদিকে ছেকে ধরেছে। তাদি নাকি নীলদাতার গার্লফ্রেন্ড।